আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটা একটু স্পেশাল একটা ভিডিও, কেননা এই ভিডিওতে আমি এক্সপ্লেইন করার চেষ্টা করব যে ফেসবুক প্রফেশনাল মুড কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না। আরেকটি কথা, ভিডিওতে প্রচুর পরিমাণে নয়েজ হচ্ছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি এর আগের একটা ভিডিও বানিয়েছি এবং সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে আসলে তাদের ফেসবুক প্রোফাইলে আসলে প্রফেশনাল মুডটা অন হচ্ছে না, অ্যান্ড অনেকেই বলতেছেন অনেকের অন হচ্ছে কিন্তু রিলস অপশান আসতেছে না, এছাড়াও অনেকের অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। সো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। কিছুদিন আগে আমি প্রফেশনাল মুড নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম আমার চ্যানেলে, সেটা একটা শর্ট ভিডিও, অ্যান্ড সেই ভিডিওটাতে প্রায় 1 লাখের মতো মানুষ সেই ভিডিওটা দেখেছে এবং কমেন্ট করেছে যে আসলে প্রফেশনাল মুড অন করার জন্য কী কী করতে হবে, বা আমি যে স্টেপ দেখিয়েছি সেটা অনেকে ফলো করার পরেও তাদের প্রোফাইলে প্রফেশনাল মুড অন হচ্ছে না। সো তাদের জন্য প্রথমত যেটা করবেন, আপনার প্রোফাইল যদি লক করা থাকে প্রথমত প্রোফাইল আনলক করে নেবেন, তারপর আমি যেভাবে দেখিয়েছি সেভাবে কাজ করলে আপনার প্রোফাইলটি প্রফেশনাল মুডে কনভার্ট হবে। আর সেকেন্ড একটা কথা হচ্ছে, এই প্রফেশনাল মুডটি কিন্তু এখনও সবার জন্য অ্যাভেলেবেল হয় নাই। সো যাদের প্রোফাইল আনলক করার পরেও প্রফেশনাল মুড অপশনটা আসতেছে না, তারা যেটা করবেন কিছুদিন অপেক্ষা করার পরে আপনাদের নিজেদের প্রোফাইলেও আসলে প্রফেশনাল মুডটা চলে আসবে। ফেসবুক প্রফেশনাল মুড নিয়ে এই ভিডিওটি বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না, তবে ওই ভিডিওটাতে প্রচুর পরিমাণে কমেন্ট আসার কারণে আসলে আমি এই ভিডিওটা বানাতে হচ্ছে। সো প্রথমত যেটা বলবো, আপনার ফেসবুক প্রোফাইলটি যদি প্রফেশনাল মুডে কনভার্ট করতে চান তাহলে যেটা করতে হবে আপনাকে, তা হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলটি অবশ্যই আনলক করা থাকতে হবে। আনলক করার পরে যেটা করতে হবে আপনাকে, সেটা হচ্ছে প্রথমত আপনার প্রোফাইলে ওপেন করতে হবে। প্রোফাইল ওপেন করার পর আপনার 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন একদম নিচে কিন্তু টার্ন অন প্রফেশনাল মুড নামের একটা অপশন রয়েছে। সো অনেকেই বলতেছে তা অনেকের এই অপশানটা নাই, অ্যান্ড যাদের এই অপশানটা নাই তারা কিছুদিন অপেক্ষা করতে হবে, অ্যান্ড অপেক্ষা করার পর আশা করি আপনাদের প্রোফাইলেও এই প্রফেশনাল মুডটা চলে আসবে। সো যাদের টার্ন অন প্রফেশনাল মুড অপশনটা রয়েছে তারা এই অপশনটাতে ক্লিক করার পরে টার্ন অনে ক্লিক করলে আসলে তাদের প্রোফাইলটা প্রফেশনাল মুডে কনভার্ট হয়ে যাবে। অ্যান্ড এখন অনেকেই বলতে পারেন যে আমাদের প্রোফাইলে কেন আসতেছে না, অনেকে নতুন ফেসবুক আইডি খুলছে তাদের রয়েছে কিন্তু আমাদের নাই। সো এটা পুরোটা হচ্ছে ফেসবুকের সার্ভারের কাজ, ঠিক আছে? সেখানে তাদের খুশি বা তাদের সিস্টেমে যাকে দিয়েছে এটা, সেই কিন্তু এটা করতে পারবে। সো গাইজ, আজ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সো আজ পর্যন্তই, ধন্যবাদ।